আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে, শুরু করছি আজকে নিউজ টুডে। টানা 50 দিন পর নবান্নে গেলেন মুখ্যমন্ত্রী। পায়ে চোটের কারণে এতদিন বিশ্রামে ছিলেন মুখ্যমন্ত্রী, তবে কিছুটা সুস্থ হওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে নবান্নে গিয়ে কাজে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বেলা 11:30 নাগাদ রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। এতদিন পর তিনি নবান্নে যাওয়ায় স্বভাবতই নিরাপত্তার কড়াকড়ি ছিল। তার উপর মুখ্যমন্ত্রীর পায়ের সমস্যা থাকায় তার যাতে কোনো রকম অসুবিধে না হয় সেই ব্যবস্থাও করা হয়েছিল। সদ্যই গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার দায়িত্বে থাকা দপ্তর বন্টনের বিষয় ছাড়াও আগামী মাসে রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সূত্রের খবর, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা এবং প্রস্তুতির জন্য মঙ্গলবার থেকেই নবান্নে যাওয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের আইফোন হ্যাক করতে চায় মোদী সরকার। অ্যাপেল সংস্থা থেকে তেমনই সতর্ক বার্তা এসেছে তার ফোনে। নিজেই এক্স হ্যান্ডেলে কথা জানিয়েছেন মহুয়া মৈত্র। প্রমাণস্বরূপ অ্যাপেলের মেসেজ এবং ইমেলের স্ক্রিনশট পোস্ট করেছেন তিনি। অ্যাপ থেকে মহুয়ার আইফোনে আসা সতর্ক বার্তায় লেখা রয়েছে, রাষ্ট্র পরিচালিত হ্যাকাররা আপনাকে টার্গেট করেছে। অ্যাপ আইডির সঙ্গে আপনার যে আইফোনটি যুক্ত করা রয়েছে সেটি হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। আপনি কে কি করেন সম্ভবত এই সমস্ত দেখে হ্যাকাররা নির্দিষ্ট করে আপনাকেই টার্গেট করেছে। অ্যাপ থেকে আরো বলা হয়েছে, এই রাষ্ট্র পরিচালিত হ্যাকাররা যদি আপনার আইফোনে একবার ঢুকতে পারে, আপনার ব্যক্তিগত তথ্য, কথোপকথন, এমনকি ক্যামেরা এবং মাইক্রোফোনও তাদের হাতে চলে যাবে। তাই দয়া করে এই সতর্ক বার্তাকে উপেক্ষা করবেন না। ফোন হ্যাকিং এর চেষ্টা করা হচ্ছে, মঙ্গলবার সকালে টুইট করে কথা জানিয়েছিলেন মহুয়া মৈত্র। তবে শুধু মহুয়া মৈত্রই নন, বিরোধী জোট ইন্ডিয়ার মোট 4 জন সদস্য অ্যাপেলের এই সতর্ক বার্তা পেয়েছেন। এবার ফোন হ্যাকিং এর বিষয় নিয়ে তোপ দাগলেন রাহুল গান্ধী। অ্যাপেল কা নোটিস আতা হ্যায়, মেনে ইসকো থোড়া আপকে লিয়ে বড়া করকে দিখায়া হ্যায়। দেখিয়ে আচ্ছি তরহ দেখিয়ে, ইয়ে তোতে কা কাম হ্যায়, राइट। इसमें लिखा है, एप्पल बिलीव्स यू आर बीइंग टारगेटेड बाय स्टेट स्पॉन्सर्ड अटैकर्स हु आर ट्राइंग टू रिमोटली कॉम्प्रोमाइज द आईफोन एसोसिएटेड विद योर एप्पल आईडी। अब ये मेरे ऑफिस में सब लोगों को मिला है, वेणुगोपाल जी को मिला है, कांग्रेस पार्टी में लिस्ट बनी हुई है, पवन खेड़ा, सुप्रिया, सीताराम येचुरी, अखिलेश यादव, प्रियंका चतुर्वेदी, महुआ मोइत्रा, राघव चड्ढा, टीएस सिंहदेव, लिस्ट है। और ये सारे के सारे किसी ना किसी तरीके से इस मामले में इन्वॉल्व है। और देश के युवाओं को मैं समझाना चाहता हूं, बताना चाहता हूं यहां हो क्या रहा है। आपका ध्यान कभी इधर ले जाते हैं, कभी उधर ले जाते हैं, कभी इधर ले जाते हैं। आपके दिल के अंदर गुस्सा पैदा करते हैं, और जब आपके दिल में नफरत आती है, गुस्सा आता है, जो आपका भविष्य है, जो इस देश की पूंजी है, जो इस देश का धन है, उसको उठा के ये लोग ले जाते हैं। कम लोग हैं जो इसके खिलाफ लड़ रहे हैं, मगर हम डरने वाले नहीं हैं, हम लड़ने वाले लोग हैं, हम पीछे नहीं हटेंगे। जितनी टैपिंग करनी है कर लो, कोई फर्क नहीं पड़ता, मुझे तो कोई फर्क नहीं पड़ता। अगर आपको मेरा फोन चाहिए, मैं दे देता हूं आपको, उठा के ले लो। রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে হেফাজতে পেয়ে জেরা শুরু করেছেন তদন্তকারীরা। সোমবার রাতে বাইপাসের বেসরকারি হাসপাতাল থেকে তিনি ছাড়া পাওয়ার পরই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে তাকে। 10 দিন তিনি এখানেই থাকবেন। মন্ত্রীর জন্য ইডি দপ্তরে আলাদা সেলের ব্যবস্থা করা হয়েছে বলে সূত্রে খবর। সেখানে তার নিরাপত্তার মোতায়েন কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের কনস্টেবল। নৈশভোজে তাকে বাড়ির খাবারই দেওয়া হয়েছে। জ্যোতিপ্রিয়
সুপ্রিয় মল্লিকের শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকেরা ক্লিন চিট দেওয়ায় মঙ্গলবার সকাল থেকেই তাকে জেরা শুরু করেছেন ইডির তদন্তকারীরা। তার আত্মসহায়ক এবং ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনাও রয়েছে। সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রাত 10:30টার কিছু পরে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে ঢুকেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারকে বিজেপির ষড়যন্ত্র বলে মন্তব্য করলেন উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। একুশে পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার পরে লোকসভা ভোটের আগে পরিকল্পনা করে এগুলো করা হচ্ছে। তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন তিনি। বসিরহাট মহকুমার জেলা পরিষদের বিভিন্ন সদস্য, পৌরসভা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ব্লক সভাধিপতিদের নিয়ে জরুরি বৈঠক করেছেন নারায়ণ গোস্বামী। একদিকে বিজয়া সম্মেলনে মানুষের কাছে পৌঁছানো যেমন লক্ষ্য, অন্যদিকে সামনে লোকসভা ভোট, তার আগে জনসংযোগ আরো বাড়িয়ে তুলে নিজেদের মধ্যে মেলবন্ধন তৈরির উদ্দেশ্যেই এই সভা। যে আমরা তৈরি আছি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে সিপিএম কে হাঁটিয়েছি, আমরা জানি যে যত বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তত বাংলায় তৃণমূলের উপরে আক্রমণ যেমন হচ্ছে, বাংলার বাইরে বিজেপির বিরুদ্ধে যারা লড়ছে তাদের উপরে আক্রমণ হচ্ছে। অর্থাৎ এটা সম্পূর্ণভাবে বিজেপি ভয় পেয়েছে, সেই জন্য বিজেপি এই পরিকল্পনা মাফিক এই ষড়যন্ত্রগুলো করছে। এবার উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া শহরের মূল কেন্দ্রে রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত বাকিবুর রহমান ডাংস বার করতে চেয়েছিলেন বলে অভিযোগ স্থানীয় মানুষদের। তবে সেক্ষেত্রে তৎকালীন পৌর প্রধান তুষার সিং বাধা দিয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় মানুষও আপত্তি জানান, ফলে পরিকল্পনা বদলে প্রায় 300 কাঠার জমির উপরে গম, চাল, আটা রাখার গুদাম তৈরি করেন বাকিবুর। কারো কারো জমি ভয় দেখিয়ে কার্যত জলের দামে কিনে নেওয়া হয় বলে অভিযোগ। সেখানে স্থানীয় মানুষকে কাজ দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু কেউ কাজ পায়নি এমনটাই অভিযোগ। গাড়ি দূষণ রুখতে নতুন বিধি কার্যকর করতে চলেছে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক। আর সেই মর্মে সমস্ত রাজ্য সরকারকে নির্দেশ পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। সম্প্রতি একটি ইমেল এসে পৌঁছেছে রাজ্য পরিবহন দপ্তরে। নির্দেশিকায় মোট 4টি বিষয়ে কথা উল্লেখ করা হয়েছে। প্রথমত, সেখানে বলা হয়েছে কোনো গাড়ি যদি অটো এমিশন টেস্টিং সেন্টারের পলিউশন আন্ডার কন্ট্রোল পরীক্ষায় অকৃতকার্য হয় তাহলে সংশ্লিষ্ট গাড়িটিকে 12 ঘন্টার জন্য ব্লক করে দিতে হবে। দ্বিতীয়, কোনো গাড়ির মালিক নিজের আইডি ব্যবহার করে এটিসিতে নিজের লগইন আইডি দিয়ে মোবাইল নম্বর এবং ইমেল আইডি বদল করতে পারবেন। তৃতীয়, অটো এমিশন টেস্টিং সেন্টারকে নিজেদের লাইসেন্সের মেয়াদ শেষের 60 দিনের মধ্যে নবীকরণের করে ফেলতে হবে। চতুর্থ, কোনো গাড়ির কর যদি বাকি থাকে সেই গাড়িকে দূষণ নিয়ন্ত্রক সার্টিফিকেট দেওয়া যাবে না। কেন্দ্রীয় সরকারের তরফে এই নির্দেশগুলি পরিবহন দপ্তরে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। উৎসবের মরশুমে রাজ্যে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি। পরিসংখ্যান বলছে মহালয়া থেকে দশমী পর্যন্ত 11 দিনে রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 9,000। 5 বছরের মধ্যে রাজ্যে সর্বোচ্চ ডেঙ্গু সংক্রমণ হয়েছে এবছর। 2022-এ রাজ্যে মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন 67,271 জন, 2021-এ 8,264 জন, 2020-তে রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 5,166 জন। স্বাস্থ্য ভবনের নথি অনুযায়ী চলতি বছরে সরকারি হাসপাতালে ডেঙ্গু ধরা পড়েছে 48,311 জনের, বেসরকারি হাসপাতাল ল্যাবে রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়েছে 28,164 জনের। রাতের অন্ধকারে মহিশাইল ব্লক স্বাস্থ্যকেন্দ্রের বাইরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। কেউ বা কারা ওই দেহ হাসপাতালের বাইরে ফেলে রেখে গিয়েছে বলে মনে করা হচ্ছে। হাসপাতালে থাকা কর্তব্যরত চিকিৎসক তড়িঘড়ি চিকিৎসা শুরু করেছেন সেই ব্যক্তির। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ।
পেশেন্ট একটা আননোন পেশেন্ট এসেছিল এখানে পেশেন্টটা খুব বাজে অবস্থায় ছিল পেশেন্টের মাথায় চোট ছিল তো পেশেন্টটাকে মানে দেখার পর ট্রিটমেন্ট শুরু করা হলো পেশেন্ট ট্রিটমেন্ট করার পর পেশেন্টটাকে কন্ডিশন দেখলাম পেশেন্টটাকে মানে রেফার করতে হবে রেফারের জন্য সবাইকে ইনফর্ম করলাম তো পেশেন্টটা রেফারের মধ্যে পেশেন্টটা তখন আপনার এক্সপায়ার হয়ে গেল তো এক্সপায়ারের জন্য তখন আমরা এটা ব্যাপারটা আমি আপনার থানাতে জানালাম তো থানা থেকে মানে তখন পেশেন্টটাকে মানে রেখার জন্য রিকুইজিশন চাইলো আমরা রিকুইজিশন পাঠালাম প্রথমে তখন রিকুইজিশনটা একটু মানে দেরি করে অ্যাকসেপ্ট করলো প্রথমে অ্যাকসেপ্ট করতে চাইলো না ওদের সাথে কথাগুলো বললো তারপর আমার কথা টথা বলার পর অ্যাকসেপ্ট হলো এখন বডি এখন হ্যান্ডওভার করলো তারা রেখে কিছু বলতে পারছি না এর আগে ডক্টর ছিলেন উনি পেশেন্টটাকে পেয়েছিলেন আমি মানে কারা রেখে গেছিল সে ব্যাপারে জানি না কিছু নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।